30 লক্ষ প্রাণের বিনিময়ে বিশ্বের বুকে অমিত বিক্রমে জেগে ওঠা বাংলাদেশ, সুজলার সুফলার শস্য শ্যামলার সবুজ প্রকৃতি বেষ্টিত এই বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তান, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীন বাংলাদেশের স্থপতি, ইতিহাসের কিংবদন্তি মহানায়ক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুদক্ষ নেতৃত্বে এবারের সংগ্রাম আমার মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। বঙ্গবন্ধু স্বাধীনতার পূর্ব থেকেই তার দূরদৃষ্টির প্রজ্ঞা আর সম্মোহনী শক্তি দিয়ে উপলব্ধি করতে পেরেছিলেন দেশকে উন্নত ও সমৃদ্ধশালী সোনার বাংলা হিসেবে গড়তে হলে সর্বপ্রথম দেশের মানুষকে নিরক্ষরতার অভিশাপ থেকে মুক্ত করতে হবে। এরই প্রেক্ষিতে 1972 সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে প্রণীত বাংলাদেশের সংবিধানের 17 নম্বর অনুচ্ছেদে দেশ থেকে নিরক্ষরতা দূরীকরণ এবং শিক্ষাকে অবৈতনিক ও বাধ্যতামূলক হিসেবে ঘোষণা করা হয়। দেশ থেকে নিরক্ষরতা দূরীকরণের অংশ হিসেবে 1972 সালে দেশের প্রথমবারের মতো আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন করা হয়। 1973 সালে সকলের জন্য প্রাথমিক শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বেসরকারিভাবে পরিচালিত 36,165টি প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণ করেন। 1973 সালে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসের প্রধান অনুষ্ঠান ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়। এদিন বঙ্গবন্ধু ঠাকুরগাঁওয়ের কচুবাড়ি কৃষ্টপুর গ্রামকে দেশের প্রথম নিরক্ষরতা মুক্ত গ্রাম হিসেবে ঘোষণা করেন। 1974 সালে বঙ্গবন্ধু কর্তৃক গঠিত ডক্টর কুদরতী খুদা শিক্ষা কমিশন দেশ থেকে নিরক্ষরতা দূরীকরণে উপানুষ্ঠানিক শিক্ষা কার্যক্রম পরিচালনার উপর বিশেষ জোর দেয়। বঙ্গবন্ধু শতভাগ সাক্ষরতা নিশ্চিত করে স্বপ্নের সোনার বাংলা তথা দেশের মানুষকে সোনার মানুষ গড়ার বৃহৎ কর্মপরিকল্পনা গ্রহণ করেছিলেন। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে 1975 সালের 15ই আগস্ট এদেশের কিছু বিপথগামী উচ্চাভিলাষী সেনা সদস্যদের হাতে বঙ্গবন্ধুকে সপরিবারে নৃশংসভাবে জীবন দিতে হয়। ফলশ্রুতিতে থমকে যায় শতভাগ সাক্ষরতার কর্মসূচিসমূহ। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা 1996 সালে প্রথমবার ক্ষমতায় এসেই দেশ থেকে নিরক্ষরতা দূরীকরণের নিমিত্ত সাক্ষরতা কার্যক্রম বিস্তারে ব্যাপক কর্মসূচি গ্রহণ করেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষা বিষয়ক বিভিন্ন আন্তর্জাতিক ফোরামের সাথে একাত্মতা ঘোষণা করেন। এরই ফলশ্রুতিতে সরকার ইউনেস্কো কর্তৃক আন্তর্জাতিক সাক্ষরতা পুরস্কার 1998 লাভ করে। তৎকালীন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই পুরস্কার গ্রহণ করেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে নিরক্ষরতা মুক্ত বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয় নিয়ে নিরলসভাবে কাজ করছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো ইনফেব বা ইন্টিগ্রেটেড নন ফর্মাল এডুকেশন প্রোগ্রাম। এই প্রকল্পের মাধ্যমে 24 লক্ষ নিরক্ষরকে সাক্ষরতা প্রদানের সফলতার উপর ভিত্তি করে উপানুষ্ঠানিক শিক্ষা অধিদপ্তর গঠিত হয়। সারা দেশে সাক্ষরতা বিস্তারের লক্ষ্যে উপানুষ্ঠানিক শিক্ষা প্রকল্প 1, 2, 3, 4 গ্রহণ করা হয়। এর মধ্যে উপানুষ্ঠানিক শিক্ষা প্রকল্প 4 অর্থাৎ সার্বিক সাক্ষরতা আন্দোলন TLM কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে 1996 থেকে 2001 সাল পর্যন্ত প্রায় 1,80,00,000 নিরক্ষর জনগোষ্ঠীকে সাক্ষরতা প্রদান করা হয়। ফলশ্রুতিতে সাক্ষরতার হার 2000 সালে 35% থেকে 60% উন্নীত হয়। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2013 সালে 26,192টি বেসরকারি রেজিস্টার প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণ করেন। উপানুষ্ঠানিক শিক্ষা আইন 2014 অনুযায়ী উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো প্রাথমিক বিদ্যালয় থেকে ঝরে পড়া 8 থেকে 14 বছর বয়সী শিশুদেরকে উপানুষ্ঠানিক প্রাথমিক শিক্ষা প্রদান এবং উপানুষ্ঠানিক বয়স্ক ও জীবনব্যাপী শিক্ষা 15 বা তদূর্ধ্ব বয়সের নারী পুরুষ যারা কখনো স্কুলে যায়নি বা 90 স্বাক্ষর হয়েছে তাদেরকে চাহিদাভিত্তিক জীবন দক্ষতা ও জীবিকায়ন দক্ষতা অর্জন অব্যাহত রাখা হবে।
টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রায় এসডিজি চারের টার্গেট 4.6 অনুযায়ী যুব সমাজের সবাই এবং বয়স্ক জনগোষ্ঠীর একটি উল্লেখযোগ্য অংশ যাতে 2030 সালের মধ্যে সাক্ষরতা ও গণন দক্ষতা অর্জনপূর্বক অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা বাস্তবায়নে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো নানাবিধ কর্মসূচি গ্রহণ করছে। ইতিমধ্যে মৌলিক সাক্ষরতা প্রকল্প 64 জেলায় এর মাধ্যমে দেশ থেকে নিরক্ষরতা দূর করার লক্ষ্যে দেশে 64 জেলায় 248 উপজেলায় 15-45 বছর বয়সীদেরকে প্রথম পর্যায়ে 23,60,000 এবং দ্বিতীয় পর্যায়ে মুজিব জন্ম শতবার্ষিকীতে 21,00,000 সহ মোট 44,60,000 নিরক্ষর নারী পুরুষকে সাক্ষরতা প্রদান করা হয়েছে। প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি বিইডিপি 4 এর সাব কম্পোনেন্ট 2.5 আউট অফ স্কুল চিলড্রেন কর্মসূচির মাধ্যমে বিদ্যালয় বহির্ভূত ও ঝরে পড়া 8-14 বছর বয়সী 10,00,000 শিশুকে 2023 সালের মধ্যে উপানুষ্ঠানিক প্রাথমিক শিক্ষা প্রদানের মাধ্যমে শিক্ষার মূল ধারায় সম্পৃক্ত করার কাজ চলমান রয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদক্ষ নেতৃত্বে দেশে সাক্ষরতার হার বর্তমানে 75.6% উন্নীত হয়েছে। প্রত্যেকে যদি নিজে উদ্যোগ নেন যে আপনার নিজ নিজ এলাকায় একজনও নিরক্ষর থাকবে না, তাদেরকে আমরা অক্ষর জ্ঞান দেব, সকলের উদ্যোগে কিন্তু আমরা এই দেশকে গড়ে তুলতে পারি, খুব দ্রুত আমরা এই দেশকে নিরক্ষরতা মুক্ত ঘোষণা দিতে পারব। ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সোনার বাংলা গড়ার শুরুটা করেছিলেন পিতা, তার স্বপ্ন বাস্তবায়ন করছেন তারই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়কে প্রবেশ করেছে। এতে বিশ্বের বুকে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াতে সক্ষম হয়েছে এবং বিশ্বের কাছে রোল মডেল হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। বিসমিল্লাহ রহমানুর রহিম। আগামী 8ই সেপ্টেম্বর বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশও যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস 2022 পালিত হচ্ছে। ইউনেস্কো কর্তৃক নির্ধারিত এবছরের সাক্ষরতা দিবসের প্রতিপাদ্য হল ট্রান্সফর্মিং লিটারেসি লার্নিং স্পেস, বাংলায় সাক্ষরতা শিখন ক্ষেত্রের প্রসার, যা খুবই সময় উপযোগী। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ক্ষুধা দারিদ্র্যমুক্ত স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্যে দলমত নির্বিশেষে সকলকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানাচ্ছি। আমি আন্তর্জাতিক সাক্ষরতা দিবস 2022 উদযাপন উপলক্ষে গৃহীত সকল কর্মসূচির সার্বিক সফলতা কামনা করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। আজ আন্তর্জাতিক সাক্ষরতা দিবস 2022 যথাযথভাবে উদযাপনের মাধ্যমে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের শতভাগ সাক্ষরতার সোনার বাংলা গঠন করতে দৃঢ়ভাবে অঙ্গীকার ব্যক্ত করছে।